আমি রূপম, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট নিয়ে। তো স্পিরিট নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, তার কারণ হচ্ছে প্রভাসকে কীভাবে সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রেজেন্ট করবে এটা আমরা প্রত্যেকে দেখতে চাই। তো যেটা আপডেট উঠে এসেছে এটা খুবই এক্সাইটিং, সেটা হচ্ছে এই ছবিটা দুটো পার্টে আসবে। যেরকম বাদবাকি বহু ছবি আসে দুটো পার্টে, সেরকমই আসবে। কিন্তু যেটা ভালো বিষয় সেটা হচ্ছে দুটো পার্টের কাজ একসাথে হবে। সঙ্গে সঙ্গে এই ছবিটা দুটো পার্টের যে কম্বাইন্ড বাজেট সেটা হচ্ছে 500 কোটি টাকার, একটা পার্টের 250 কোটি টাকার। এবং এই ছবিটার কাজ তারা খুব শীঘ্রই প্রি প্রোডাকশন স্টার্ট করার কথা প্ল্যান করছে। হয়তো অক্টোবরের এন্ড বা নভেম্বরের স্টার্ট থেকে এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এই ছবিটার এখনই ফিমেল লিড নিয়ে যা যা আপডেট আসছে সেগুলো সম্পূর্ণভাবে ভুয়ো। তার কারণ তারা ফিমেল লিড ফাইনালি করেনি। তবে ছবিটার বাজেট আনুমানিক 500 কোটি টাকার অধিক। তাহলে জাস্ট ভাবো এই ছবিটা কী প্ল্যান করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এবং ভাঙ্গাই পারবে প্রভাসকে একদম আউট অফ দ্য ওয়ে গিয়ে প্রেজেন্ট করতে। তো আমি এই ছবিটা নিয়ে মারাত্মক এক্সাইটেড। যাই হোক, এই আপডেটটা যারা প্রভাস ফ্যান্স তাদেরকে ডেফিনেটলি বড় করে খুশি করে দেবে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা নিয়ে তোমরা অনেকেই খুব হতাশ হবে, সেটা হচ্ছে তুম্বা 2 ডিরেক্ট করবে না রাহি আনিল বার্ভে। আমি এটা নিয়ে আগেও একটা হিন্ট দিয়েছিলাম এবং এটা কনফার্ম করে দিয়েছে সে নিজে তার স্টেটমেন্টে, যে এর পার্ট 2 সে পরিচালনা করবে না। তুম্বার এই ছবিটার যখন ইনিশিয়াল প্ল্যানিং ছিল তখন এটা একটা ট্রিলজি ছিল, ঠিক আছে, এবং প্রথম থেকেই সেই ভিশন সেই আশাই রেখেছিল রাহি আনিল বার্ভে। কিন্তু সে বহু আগের একটা স্টেটমেন্টে বলে যে সে কিন্তু পরবর্তীতে তুম্বারের সাথে যুক্ত হবে না। তার আপকামিং যে কাজগুলো রয়েছে রক্ত ব্রহ্মাণ্ড, সেই কাজের পরে একটা অ্যামাজন প্রাইমে শো করছে, সেগুলো করার পরে সে একটা অন্য প্রজেক্টে নিজের প্রোডাকশানে সেটাতে যোগ দেবে, সেটার কাজ শুরু করবে। সে তুম্বা 2-কে বেস্ট উইশেস জানিয়ে আজকে একটা পোস্ট করেছে এবং সে কনফার্ম করেছে সে তুম্বা 2 পরিচালনা করবে না। এবার তুম্বারের এই যে রিলিজ হওয়া, দেখবে যতগুলো প্রমোশন হয়েছে যা ইন্টারভিউ হয়েছে সব সোহমশা করেছে, সেখানে কিন্তু রাহি আনিল বার্ভে নেই। এবার সেটা তার ভিশন, সে এত বছর ধরে বহন করেছে, যখন সোহমশা ছিল না তখনও সেই ছবিটা ছিল, তার ভিশনটা ছিল, ঠিক আছে। ওই যে স্টোরি বোর্ড সেটা নিয়ে সব এডিরা কথা বলে, ইন্ডাস্ট্রিতে কথা হয় যে সেটা কীরকমভাবে রাহি আনিল বার্ভে বহন করে এনেছে, তো সে নেই। এবার দেখা তুম্বা 2 কী হবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দেখো ভাসু ভাগনানি তার অ্যাগেনস্টে তো অ্যালিগেশনের পর অ্যালিগেশন আছেই। এই যে গণপত, তারপরে বড়ে মিয়া ছোটে মিয়া, রানী মিশন রানীগঞ্জ, এতগুলো ছবির যারা ক্রু মেম্বার তারা দাবি করেছিল তারা টাকা পায়নি, প্রায় 65 লক্ষ টাকা তাদের টোটাল পাওয়ার কথা, ডিউ রয়েছে। এখন আলী আব্বাস জাফর সে ডিরেক্টরস গিল্ডের কাছে কমপ্লেন করেছে ভাসু ভগনানির নামে। এটা আজকের অন্যতম বড় খবর। যে ছবিটা সে অ্যাসোসিয়েট হলো এই প্রোডাকশন হাউসের সাথে সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া, যেটা বক্স অফিসে ব্যাপকভাবে ডিজাস্টার হয়েছে। সেই ছবিটা হিউজ লস খেয়েছে। তো সেই ছবিটা যখন সে সাইন করেছিল তার যা পারিশ্রমিক, সেই কথা অনুযায়ী তার এখনও 7.5 কোটি টাকা পাওয়ার কথা, যেটা ভাসু ভগনানি তাকে দেয়নি, এবং সে ডিরেক্টরস গিল্ডের কাছে কমপ্লেন করেছে ভাসু ভগনানির অ্যাগেনস্টে। তো ভাসু ভগনানির অ্যাগেনস্টে অনেক এরকম কমপ্লেন রয়েছে, এবং পরপরই 3টে ছবি ব্যাপকভাবে ঝাড় খাওয়ার পরে এরকম বহু কমপ্লেন উঠে আসছে যে ক্রু মেম্বার যারা বহু ছবিতে কাজ করেছে টাকা পায়নি, লাইটসম্যান টাকা পায়নি, ঠিক সেরকম এবার ডিরেক্টর কমপ্লেন করলো যে সে 7.5 কোটি টাকা পাইনি ছবিটা করে, এই জন্যই ছবিটাকে ওরকমভাবে ঝুলিয়েছে আলী আব্বাস জাফর। যাই হোক, তো সে কমপ্লেন করেছে, এবার দেখার ভাসু ভগনানি সে ডিনাই করেছে পুরো বিষয়টা, সব কিছু ডিনাই করে দেয় এরা, দেখার পরবর্তী সময়ের কোনো সুরাহা হয় কি না। ফজি ছবির ফার্স্ট যে শিডিউলের কাজ সেটা আরম্ভ হয়ে গেছে। কোথায় শ্যুটের কাজ হচ্ছে? কারাইকুড়ি। এবং এখানে প্রভাস বাদে এই ছবির যে বাদবাকি স্টারকাস্ট তাদের নিয়ে এই ছবির কাজ হচ্ছে। যেখানে প্রভাসের পোর্শন নেই সেগুলো ছবির পরিচালক শুরু করে দিয়েছে, সেগুলোর কাজ হচ্ছে জোর কদমে। প্রভাস এই ছবির সেটে যোগ দেবে কবে থেকে? অক্টোবর থেকে। এবং প্রভাসের যে শ্যুটটা সেটা লম্বা সময় ধরে হবে, তার কারণ এই ছবিতে প্রভাসের যে ফিজিক্যাল স্ট্রাকচার আমরা দেখবো, যেরকমভাবে প্রভাসকে দেখবো সেটাতে আমরা প্রভাসকে দেখিনি, প্রভাসের লুকসের মধ্যে একটা বড় চেঞ্জ থাকবে। দেখার প্রভাসকে কীরকমভাবে প্রেজেন্ট করে এবং এই ছবিটা হয় কেমন। ফওয়াদ খান সে আবার বলিউডে ছবি করবে, এটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম, তো সেটা ছবি করছে যেটার কাজ লন্ডনে হবে, এবং যেখানে তার বিপরীতে থাকবে রিদি ডোগরা। রিদি ডোগরা একজন খুব ভালো পারফর্মার, দেখতেও ভীষণ সুন্দর, ফওয়াদ খান তাকে দেখতেও খুব সুন্দর, তা এই দুজনের আমরা একসাথে ছবি দেখতে চলেছি। কালকি 2898 AD এই ছবিটার যে পার্ট 2 সেটার নাম হচ্ছে, যেরকম লেটেস্ট আপডেট উঠেছে সেটা হচ্ছে কর্ণা 3102 BC। তো এই যে এডি থেকে বিসি, এবং এখানে পুরোপুরি
যে ব্যাক স্টোরি, কর্ণর যে পারসেপশন, কর্ণর সাথে যে দিকটা, সেটা গল্পে উঠে আসবে। তাহলে প্রশ্ন, কল্কি ছবির নাম কেন? কারণ আগের পার্টে আমরা এই ফ্ল্যাশব্যাক বর্তমান সিনারিও সেটা দেখলাম, পরের পার্টে আমরা পুরোপুরি ফ্ল্যাশব্যাকই দেখবো, মানে আগের গল্পই দেখবো। তাহলে কল্কির গল্প কবে আসবে? মানে বোঝাই যাচ্ছে যে এটা দুটো পার্টে খানতে হবে না, অনেকগুলো পার্ট প্ল্যান করছে। যাই হোক, আমি ছবিটা নিয়ে এক্সাইটেড দেখার তারা পার্ট টুতে কীভাবে এই পুরো গল্পটা দাঁড় করায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।